এডিস মশার নতুন ঔষধ সেজানো হবে, জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। চব্বিশ ঘন্টা ডেঙ্গু পরিস্থিতি তদারক করা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং প্রকল্পের মান পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার করা হবে, জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এডিস মশা নিধনে রাজধানীতে নতুন ঔষধ ছেটানো হবে। আওয়ামী লীগের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি তিন দিনের জন্য ঘোষণা করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলেও জানান তিনি। বেলা 11:30টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালির আগে সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে সৃষ্ট সংকট বাংলাদেশ সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান মন্ত্রী। পরিবার স্বজনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। যারা আগে ছুটি পেয়েছেন তারাই মূলত আজ ঢাকা ছাড়ছেন। অবশ্য ভোগান্তি দুর্ভোগ এড়াতে অনেক পরিবারের জন্য সদস্যদের আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঈদ যাত্রার প্রথম দিন হওয়ায় কমলাপুর রেল স্টেশনে আজ ভিড় কিছুটা কম, দুয়েক দিনের মধ্যেই বাড়বে বাড়ি ফেরা মানুষের সমাগম। তবে প্রথম দিনেও এক ঘন্টার বেশি দেরিতে ছেড়েছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। তবে ঈদের ছুটি বাড়ির পথ ধরা মানুষের চোখে মুখে ছিল আনন্দ। ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব, হাসি মুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিকভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের 10টি উচ্চ পর্যায়ের দল কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ে একটি সেলও চালু করা হয়েছে। ওই সেল চিকিৎসকরা ঠিকমতো কাজ করছেন কিনা তার খোঁজ রাখছে। কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। প্রকল্পের গুণগত মান পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ক সভা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এখন থেকে কোনো প্রকল্পের দুইবারের বেশি সংশোধনী আনলে একনেক সভার মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানো হবে। অনুমোদন দেওয়া হবে না প্রকল্পের জন্য অযৌক্তিক ভূমি অধিগ্রহণ। এছাড়া প্রকল্পের গতি বাড়াতে দুই মাস অন্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করা হবে। সভায় জানানো হয়, বিদায়ী অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার 96.36%, টাকার অঙ্কে 1,66,654 কোটি টাকা। সংসদ নির্বাচনের কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা সমস্যা হলেও চলতি অর্থবছরে শতভাগ বাস্তবায়নের প্রত্যাশা পরিকল্পনা মন্ত্রীর। 58টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 90 থেকে 100 ভাগ বাস্তবায়ন করছে 32টি মন্ত্রণালয়। সবচেয়ে বেশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সবচেয়ে কম বাস্তবায়ন করতে পেরেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কারা কারা তিনবার রিভিশনের জন্য আসছে আমাদের কাছে ওই প্রকল্প নিয়ে, একটা আলাদা সামারি বানিয়ে এইটা একনেকের নজরে আনা হবে, একনেক মানে প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। আমরা সবসময় চাপ রাখি যাতে গুণগত মানটা বাড়ানো হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছে তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গুলশান ডিএনসিসি নগর ভবনে মশক নিধন এবং কীটনাশক ছেটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ডেঙ্গু জ্বরসহ আক্রান্ত হয়ে কেউ না কেউ না ফেরার দেশে
পাড়ি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে দেশকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের সব সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবে বলে আশা প্রকাশ করেন মেয়র। দেশে আজ অন্যায়, অত্যাচার আর দুর্নীতিতে ডুবে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, গায়ের জোরের এই সরকার সব কিছুতে ব্যর্থ হয়ে এখন নানা বাহানায় দেশ চালানোর চেষ্টা করছে। তবে এসব বাহানাবাজি করে আর কোনো লাভ হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে জনগণের জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তারা দেশের গণতন্ত্র হত্যা করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই বেশি ব্যস্ত। তাই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। এডিস মশার নতুন ঔষধ সেজানো হবে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। চব্বিশ ঘন্টা ডেঙ্গু পরিস্থিতি তদারক করা হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং প্রকল্পের মান পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার করা হবে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।